2022 সালের 24 ফেব্রুয়ারি ন্যাটোর আগ্রাসন ঠেকাতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর বড় যুদ্ধে রূপ নেয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ। টানা 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ যতদিন গড়াচ্ছে ততই প্রবল হচ্ছে। গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, চলমান 2 বছরে ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত 50,000-এরও বেশি রাশিয়ান সেনা নিহত হয়েছে। 2022 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, 1 বছরে 61,000-এর বেশি ইউক্রেনীয় যোদ্ধা নিহত ও প্রায় 50,000 আহত হয়। এছাড়াও এ যুদ্ধে এখন পর্যন্ত 10,000-এরও বেশি বেসামরিক জনগণ নিহত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এত ক্ষয়ক্ষতির মাঝে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে সম্মতি দিয়েছে, যা যুদ্ধ পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও উত্তপ্ত করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের উস্কানির জবাবে চলতি মাসে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল খারকিভে দুর্ধর্ষ আক্রমণ স্পেশাল ফোর্স নামিয়েছেন। নেমেই বিভিন্ন অভিযানে ব্যস্ত হয়ে পড়েছে রাশিয়ার অনুগত মিত্র এই মুসলিম আক্রমণ বাহিনী। এর আগে গত এপ্রিল মাসে পুতিন আক্রমণ বাহিনীর মেজর জেনারেল আলাউদ্দিনভকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে নিযুক্ত করেন। সম্প্রতি আলাউদ্দিনভ তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছেন, রুশ বাহিনী 2024 সালের মধ্যে ইউক্রেনের যুদ্ধ অভিযানের ইতি টানার পরিকল্পনা করছে। তিনি তার সেনাদের উদ্দেশ্যে বলেন, আমরা এমন পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছি না যা যুদ্ধের ফলাফল নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক। তিনি আরও বলেন, বিশেষ অভিযানের শুরু থেকেই প্রথম সারিতে আছে আক্রমণ স্পেশাল ফোর্সের সদস্যরা। আমরা কখনোই দ্বিতীয় সারিতে ছিলাম না, কারো পেছনেও আমরা অবস্থান নেইনি। এই অঞ্চলে যুদ্ধ করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। কিন্তু কারা এই আক্রমণ বাহিনী? আক্রমণ স্পেশাল ফোর্স, যা কাদির ওয়াইটস নামেও পরিচিত, একটি চেচেন বিশেষায়িত ইউনিট। চেচেন প্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বর্তমান নেতা রমজান কাদিরভের পিতা আক্রমণ কাদিরভের নামে বাহিনীটির নামকরণ করা হয়। এটি রাশিয়ান ন্যাশনাল গার্ড বা রাসগভার্ডিয়ার অংশ। এই স্পেশাল ইউনিটকে প্রায়শই রাশিয়ার অভিজাত বিশেষায়িত বাহিনীগুলোর সাথে তুলনা করা হয়ে থাকে। এই বাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের যুদ্ধ, সন্ত্রাসবিরোধী অভিযান ও বিভিন্ন বিশেষায়িত মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আক্রমণ স্পেশাল ফোর্স ইতিমধ্যেই চেচনিয়ায় বেশ পরীক্ষিত। এই বাহিনী চেচনিয়ার মধ্যে অসংখ্য সন্ত্রাসী বিরোধী অভিযানে যুক্ত ছিল, সেই সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষায়িত অভিযানের জন্য চেচনিয়ার বাইরেও মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুতিনও তাদেরকে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও যুদ্ধপ্রবণ এলাকা খারকিভে নিযুক্ত করেছেন, যাদের আতঙ্কে ইউক্রেনের সেনাদের ইতিমধ্যে ঘুম হারাম।